I'm gonna go to the hospital.
আমাদের আমরা 10,323 সংগঠনের আহ্বানে গতকাল 6 জুলাই এবং 7 জুলাই আমাদের রাজ্যের 10,323 শিক্ষকদের মধ্যে 104 জন শিক্ষক প্রয়াত হয়েছেন টেনশনে, চাকরিচ্যুতির ফলে, অবসাদে, মানসিক টেনশনে। ফলে আমরা এই 104 জন শিক্ষকদের প্রতি শোক এবং শ্রদ্ধা জানাতে আমরা 10,323 শিক্ষকরা আন্দোলনের 6-7 তারিখ আমরা আহ্বান করেছি সারা রাজ্যের 3টি বিভাগে কর্মসূচি, 3টি দাবি নিয়ে। মূলত সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করতে 104 জন শিক্ষকদের ডাইন হার্নেতে সরকারি চাকরি প্রদান করতে হবে এবং সুদ সমেত কিস্তি স্থগিত রাখতে হবে যতদিন আমাদের চাকরি সরকার চাকরির ব্যবস্থা না করছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কি করছে পুলিশ, আপনারা একটু দেখুন। একের পর এক নিষ্পাপ প্রাণ তখন রাজ্যকে সেই মহামারীর করাল গ্রাস থেকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে এবং করোনা আক্রান্তদের সঠিক পরিষেবা দানের মাধ্যমে সুস্থ করে তোলার অঙ্গীকার নিয়ে এগিয়ে আসে রাজধানীর অন্যতম স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান ডিভাইন টাচ মেডিক্লিনিক। এই সংস্থার কর্ণধার রাজীব রায় এবং লিটন সাহার ঐকান্তিক প্রচেষ্টায় অতি অল্প সময়ের মধ্যে রাজধানীর জিঞ্জার হোটেলে গড়ে তোলা হয় কোভিড কেয়ার সেন্টার, যেখানে কোভিডে আক্রান্ত রোগীদের বাড়ি থেকে নিয়ে এসে সুস্থ করে পুনরায় বাড়ি ফিরিয়ে দেওয়ার গুরু দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয় ডিভাইন টাচ মেডিক্লিনিক। উক্ত কোভিড কেয়ার সেন্টারে রয়েছে অভিজ্ঞ চিকিৎসক এবং নার্স, যারা নাকি 24 ঘন্টা করোনা আক্রান্তদের শারীরিক অবস্থার উপর নজর রাখেন। পাশাপাশি রয়েছে চিকিৎসকের পরামর্শ এবং সময় মতো খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত। ডিভাইন টাচ মেডিক্লিনিকে চিকিৎসা পরিষেবার মাধ্যমে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের স্বনামধন্য রসায়ন শিক্ষক ডক্টর অরিজিৎ দাস সহ আরো অনেকেই। প্রত্যেকেই ডিভাইন টাচ মেডিক্লিনিকের স্বাস্থ্য পরিষেবার জন্য জানিয়েছে সাধুবাদ। আমি ডক্টর অরিজিৎ দাস, আমার নিজের জন্য কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, আপনারা তো চিনে সবাই আমাকে। আমি বেসিক্যালি কোভিডে আক্রান্ত হয়েছি এবং 31 কোভিড পজিটিভ ধরা পড়ে। তারপর 1 মেতে আমি ডিভাইন টাচ এখানে জিঞ্জার হোটেলের যে স্পেসটা ইউজ করে সে ডিভাইন টাচ আমি এখানে পরিষেবা গ্রহণ করার জন্য আসি। অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল এরা, অ্যাম্বুলেন্স দিয়ে আমি এখানে আসি। আসার পর মানে সত্যি মানে প্রথম থেকে শুরু করে একদম ইমার্জেন্সি ডিভিশন থেকে শুরু করে ডক্টর কনসালটেশন বা ডক্টরের সহযোগিতা প্লাস এখানে প্রত্যেক স্বাস্থ্যকর্মীর যে